কাছে আসো। আরে এমন করতেছো কেন? কিন্তু কুচিমাল দেই, তুই তো জানোসই আমার আর কুচিমাল ছাড়া হয় না। তুমি শুয়ে পড়ছো না? আমার কিন্তু আজকে বিয়ে করা লাগবে। কি বলছো না, আজকে একটু পরেই তোমার আমি বিয়ে করবো। ব্যবস্থা করে দিন, আমারও দাম লাগবে। কি দাম লাগবে তোর? কালকে থাকবো? কালকে বললাম আমি জামুগা, দুজন মিললা পাক 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 শুরু করবা। শোন আমার দিতে হইব, আজ কাহিনী করছ না, বাইরে লোহানি ডেকে লাম। আমি তোমার সাথে থাকছি বলে কি ওদের সাথে থাকবো নাকি? তুমি আমার ভালোবাসো না? তোমার ভালোবাসার গোষ্ঠী কি? শরৎ এই ওঠ, পড়ে থাকি লিখা বেরো বেরো। তুমি গার্লফ্রেন্ড বেরো। এই কই যাইতাছো তুমি? এই শুয়ে পড়। দেখেন ভাই আমার ছাইড়া দেন। এই ওঠ, হাই হাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমার বাড়িতে এসব কি? আঙ্কেল আমি তো জানতাম না, কিন্তু তুমি এই মানুষ নিয়ে কখন আসছো? আসো, এটা কার বাসা নিয়ে আসছো? আমার ফ্রেন্ডের বাসা। আসো ভিতরে আসো, আসো যাও, তুমি এখানে বসো যাও। দেখছো দিন দুপুরে হালার মধ্যে ঘুমাইতেছে ভৈরা ভৈরা। হে বেড়া হে, শেষ এটা, এর আগের পাও। একবার ফুইলে আর দু দিনের কোনো খবর নাই ওর কাছে। হে বেড়া বেড়া ওঠ, আর কি সমস্যা? ওঠ, দিনের বেলা কত ঘুমায় বেড়া? কারণ দিনের কটা বাজে জানোস? গেস্ট নিয়েছি একজন। কি গেস্ট? আমার গার্লফ্রেন্ড পেয়েছি দোষ। আর বুঝলাম না, মাই মানুষ দেহ নাই জীবন। বাইরে ভাই সেই ফিগার বুঝছে কেন? ফিগারের দিকে তাকাইলিস? আজকে দুই মাস ধরে সম্পর্ক করছি, একটু তাকাইতেও পারিনি বেড়া। আর তুই আইসস চোখটা তাকাইলিস ফিগারের দিকে? রাহস না, এমনি তাকাসতে বেটা, একটু দেখতে দেস না এমন পুরস্কার। দেখ না কি ভাবি ক, কি লিখাইছিস দোষ? তোর ব্যবস্থা করার লোকে থাক না, তো কই না জানোস না এনার লোক আছে? জানি দোষ, তুই ব্যবস্থা করবি তুই আমার বন্ধু। এটা মেস দাদা বেটা, ও মেস হয়েছে কি হিসাবে বেটা? তুই আসস না, বাণিজ্যের ব্যাপার আছে। তুমি বেটা কি বাণিজ্য বেটা? তুই বেটার সামনে পাহারা দিবি দোষ, বিকালবেলা তার লেগে বোতল আনুন দোষ। এই বেটা তোর চরিত্র কি ভালো হয়নি? তোর বেটা ব্যবস্থা কর। তিন চার দিনে তো একটা হোটেলে নিয়ে গেছে, গেছি দোষ, ওটা পুরানো হয়ে গেছে। পুরানো হয়ে গেছে, তুই তো জানো এমনি তাক আসতে বুঝলাম না কিছু। আরে বাবারে তুই আমার লোক কথা কর, এদিকে তাকাইছিস কে? আরে ভাই তুই এমন শুরু করছিস কে? তুই তোর এই নাচি একটু নিরিবিলি সেফ আছে, বুঝলাম না বেটা। তাকাবো না এখন, কর ব্যবস্থা করে দিন, আমারও দাম লাগবে। কি দাম লাগবে তোর? কাল লাগবে থাকবো? কাল লাগে বল লাগে কস কি তুই বেড়া? আমার গার্লফ্রেন্ড তোর লগে থাকবে, তুই কেমনি চিন্তা করলি? হোটেলে মনটা একটু নরম কর, আমি বেশি না এক ঘন্টা আমার সময় দেয়। আগে আমি থাকবো, কী কষ্ট এটি? আমার গার্লফ্রেন্ড তুই আগে থাকবি মানে এটা কোনো কথা হইল? তাইলে আমি কিছু করতে পারবো না দোস্ত। তার বিকালে ভরপুর পেট চুক্তি বিরিয়ানি খাওয়া চা, বিরিয়ানি খাওয়া আছে, চাই খাওয়া আছে, এই মাখন দেখে তো আমি হটে গেছি। ও দোষ না বেটা, কোথায় কোথায় যা হুট করে হইয়া পড়স বেটা। একটা ব্যবস্থা কর, আমাকে দিবি থাকতে দিবি? কথাটা একটু শোন, আমি শুনতাম না, ব্যবস্থা করতেছি তুই যা। না আমি আগে যাবো। ও রাজি হইব কইলি? তুই রাজি করবি? তাহলে আমি আগে আমি আগে একটু আই, তারপর তোমার রাজি করে দিতেছি। কিরে এই মেসে মাইয়ে কবে টানা শুরু করছিস? বেশি কথা কস না, বেশি কথা কই কি করবো? তুই না বাইরে যাইতে লইছ, বাইরে যা। ও আমি বাইরে যাবো, চোদ্দ ফেরবো না ঠেলবা নাকি? কিসব কথাবার্তা কস, কিসব কথা? তুই তো আমার খেতে দিতেছিলি কে?
কেদা দিছি না ওটা ওই যে আমার বন্ধুটা আছে না ওর গার্লফ্রেন্ড আছে না থাকব আর তুমি ওরা থাকবে তুমি কি চাইছি দেখবা আমারে বোধহয় মনে হয় তোর হ্যাঁ আমি জামুগা দুইজন মিলে পাক 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 শুরু করবা হ্যাঁ আমি বুঝলাম না তুই এত কথা কসকে শোন আমার দিতে হইব আজ কাহিনী করছ না ভাইরাল হওয়ার ডেকে লাম আমি বুঝলাম না তুই এমন করতেছস কেন কি করতেছিস সিনকেট করতেছস সিনকেট যা তোর বন্ধুর গিয়ে বুঝা আমার দিতে হইব জামু লই গে ভাইরাল লই গে হ্যাঁ লই গে না কে এই বেটা ওটা ওর গার্লফ্রেন্ড বুঝছি তো গার্লফ্রেন্ড তুমি তো দিবা তুমি যে কানে কানে কি কইছ মুনি না আমার দিতে হইব আমার দিতে হইব আমি কি বয়রা রে নি চালাক মনে করছ না আমি কিন্তু আগে থাকুম তোর বন্ধুর কবি আমি বুঝলাম না তুই প্রত্যেকটা জায়গার মধ্যে এসে খাম দিয়ে দিস আমরা কি করবো তোমরা কি করো তাড়াতাড়ি ম্যানেজ কর বুঝলাম না কই এলি আমার এই বন্ধুটা আছে না এটা আর কাশি আর কি বিদায় দিছস বিদায় দেয় নাই তাহলে ওরও বাঘ দিতে কি কস বেটা এটা কি রিলি বেরমাল বেটা তাহলে আমি কিছু করতে পারলাম না বন্ধু তোর একটু হন আমার গার্লফ্রেন্ড তুই আমার একবারে ক্লোজ ভাই ব্রাদার তুই তোরে আমি দিতে পারি হিলি ওরে দিমু আমি আরে ম্যাডাম সিন কিট করব বুঝছস না কেন এন দেখ তুই সিনটা বল না করে দেখ আচ্ছা হন আমি কি কই হন বড় খালি কথা কথা বলতে চাস বড় তোর বন্ধুরে যা তুই ম্যানেজ করে কাজ করি আমি আগে এই যে দিতে পারি ওরে দিতে তো পারা মনে বুঝছস না কে হে আগে থাকতে চাই ও মামুর বাড়ি রাবদার হে আগে থাকতে চাই ম্যানেজ কর যা তত দুমু কইছি এরপর থেকে আর এরকম মাইয়া মাইয়া লই আবি নেমে আসে আনবো না দোস্ত তুই এবারের মতো একটু ম্যানেজ কর আর আনবো না কোনো দিনের দিকে শিক্ষা হয়ে গেছে আমার না যে জিনিসটা সেরে দেবো কটা টাকা ইনভেস্ট করছি বুঝছ তাকে ঠিক আছে উঠে দিব না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দোস্ত শোনা আসা 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 বসা কাজ করো এটা রাখো শোনাই তুমি শুয়ে পড়ো শোনা আমার কিন্তু আজকে বিয়ে করা লাগবো কি বলো শোনা আজকে একটু পরেই তোমার আমি বিয়ে করবো সব শোনা সব ভালো লাগতেছে না শোনাই জায়গায় সুন্দর একটা জায়গা পরিবেশটা লাগছো একবারে নিরিবিলি আসো শোনা কাছে আসো আরে এমন করতেছো কেন কচি জিনিসটা রে এমন করতেছি কে কইছো রে শুন গার্লফ্রেন্ড ওর ওই তো আগে যাইব ওই আগে যাইব আমি তো চিকটা দিব আসলে একটা বল তোর বউয়েরে দিবি আমার কাছে আগে থাকা লাগে কি কস তুই শালার আমার কথা কস গার্লফ্রেন্ড ওই পটাইছি ওই তো আগে যাইব গেছে গেছে বেশি কথা বল শোন আসা ওই আগে যাক কিন্তু ওর পর কিন্তু আমি যাম তুই পরে যাবি না তুই তিন নম্বর মানে তিন নম্বর আঙ্কেল আমার পরে যাবি আবার ডাক দিব আঙ্কেল বুঝলাম তুমি এমন করতেছ ওর পর আমার দিতে হইব কি দেখেছিস উপরে উঠছে বইতেছস কে বন্ধু তুই থাক আমি যাই আমি বুঝলাম সমস্যা কি ওরা আছে না রুমে শেষ মনে হয় বন্ধু রে ভালো লাগতেছে না তাহলে তুমি একটু বস আমি একটু ফ্রেশ হয়ে আসি ঠিক আছে তো চলো আমি একবার চলে যাবো না বাসায় শুনো রাগ করো একটা কথা বলি কি হয়েছে আবার ওই যে আমার বন্ধুটা দেখছো না হ্যাঁ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওনা তোমার সাথে থাকতে চায় কি বলো তুমি এগুলা তুমি এইভাবে চমকে উঠলে কেন তো আমি তোমার সাথে সম্পর্ক করছি দেখে ওদের সাথেও সম্পর্ক করবো নাকি শোনো না তোমার হাতে তুমি যদি ওর সাথে না থাকো একটা সিন গেট করবো এখানে এলাকার মানুষ জানাজানি হয়ে যাবো প্লিজ সেটা আমার দেখার বিষয় না তোমার সাথে সম্পর্ক করাটাই আমার ভুল হয়েছে দেখো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসো বলেই তো আরেক বন্ধুর হাতে তুলা দিতেছো তাই না সমস্যা কি আমার বন্ধুই তো বন্ধুই তো তোমার সাথে আমার সম্পর্ক করাটাই ভুল হয়েছে শোনা যা তোমার পাখি এরকম করে না প্লিজ আমি পারবো না
যা ভাই বলে দেখো তুমি এরকম যদি করো না আমি কি বলবো আমার মানে যত নষ্ট হয়ে যাবে তোমার ফালতু কথা শোনার মতো আমার সময় নেই একটা বার কেন এক সেকেন্ডের জন্য না আমার সময় নষ্ট করবে না আমি তোমার সাথে থাকছি বলে কি ওদের সাথে থাকব না কি তুমি আমার ভালোবাসো না তোমার ভালোবাসার গুষ্টি কি শরৎ এই ওঠ পড়ে থাকি লিগা মেরো মেরো তুমি গার্লফ্রেন্ড বেরে এই কই যাইতাছো তুমি এই শুয়ে পড় দেখেন ভাই আমারে ছাইড়া দেন এত গুন যা করছস না সব ভিডিও করে রাখছিস কি বলতেছেন এগুলা শুয়ে পড় দেখেন ভাই আমি আপনার পায়ে ধরে আমার যাইতে দেন শুয়ে পড় শু ভাই আমি আপনার পায়ে ধরে দিছি আমার যাইতে দেন আমি তোর পায়ে ধরতাছি শুয়ে পড় আমার বন্ধু তো ঠিকই দিছো আমার দিল অসুবিধা কি হ্যাঁ ও তো আমার বয়ফ্রেন্ড লাগে হ্যাঁ বয়ফ্রেন্ড লাগে কেন আমি মনে করি হিজি লাগে সব কি বলতেছেন আপনি এগুলা বেশি কথা কর শোয় না কি লাগে আঙ্কেল ওই বানা দিয়ে আসবো বিকেলে ভাড়ার লেগা তো আসি নাই কিসের জন্য আসছো ভাড়া তো তুমি দিতে এমন যাইবা যাইতে হইব বাড়িটা তো তোমার বাপের না বোঝো নাই দরজার সামনে মেয়ে মানুষ এসে থাকে আমাদের দরজার সামনে না আমার বেডরুমে দেখি দেখি কি এটা বুঝলাম না এখানে মেয়ে মানুষের সেন্ট্রাল আসছে কোথা থেকে মুরবি ভিতরে কেউ নাই তা আমি গেলে সমস্যা কি না ভিতরে আমরা সব ওই ইয়ে ধুইছি তো ধুইছো হ্যাঁ দেখি কিরকম ধুইছো আরে কি করতেছেন এই মিয়া ছাড়ো ফাইজলে আমি শুরু করছো মুরব্বী শোনেন না মুরব্বী এখানে কেউ নাই ছাড়ো এই ও হাই হাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমার বাড়িতে সব কি আঙ্কেল আমি তো জানতাম না কিন্তু তুমি মেয়ে মানুষ নিয়ে কখন আসছস হ্যাঁ এই আমার বাড়িতে ম্যাচ ভাড়া দিছি কি মায়া মানুষ হয় না ফুর্তি করার লেগা আঙ্কেল আমি জানতাম না তুমি জানতা না ফাইজলামি করো তুমি সত্যি আমি হ্যাঁ সবাই মিলা জিলা ভাগে চোখে আনছো মুরব্বী আমি বলতে পারব না বলতে পারবা না না তোমরা আগে কাম সাইডে গেছো না সি সি কি বলছো আর এটা কি এ বেটা তুই মায়া মানুষ লইছ ম্যাচের মধ্যে আর কে মায়া মানুষ এটা আমার বউ এই কে আপনার বউ আঙ্কেল গ্রামে থাকে তো আমি কালকে আর লইছি আমার আমার বাড়িটার বাড়িটারে নোংরা করে ফেলাইছস হ্যাঁ কিরে এই ছেড়ি কথার বউ না তুই কথা তোর বউ আঙ্কেল ও আমার ভাড়া করে নিয়ে আসছে এই টাকা দে টাকা দেস না গে টাকা দে আমার চাই রিসোর্স টাকা দে এনে 10000 টাকা তো 10000 টাকা আরো 10000 টাকা দিবি না তুই কিন্তু গায়ের উপর উঠা যাম গাড়া নিচ্ছ মতো এই এটা কি মানে বাসা ভাড়া লইছস না বাসি হোটেল লইছস হ্যাঁ এই যে সাপ সাপ কয়ে যেতেছে আমি আধা ঘন্টার মধ্যে আমার রুম খালি করবি চালার পুত মেয়ে মানুষ নিয়ে এসেছ একটা আম করে কইছ তোর কারণ আমার বাসা সাথে দিব না ফাজিল কোরআন কা হে তোর না বউ আছে ইমাম সাপ সাজো হ্যাঁ একজনে ইমাম একজনে খাদেম এই বেটা আজকের মধ্যে বাসা ছাড়বি নাইলে আমি সব কোটারে পুলিশে দিয়ে তুমি কয়ে দিলাম শালার পুতেরা চাই রয়েছে দাও না কিচ্ছু জানে না মনে হয় আমার বাসার থেকে এসে নগদের টাকা লয়ে গেছে তোর কারণে বাসা ছাড়তে হইছে আচ্ছা ঠিক আছে দে আমি তোকে টাকা দিতেছি 10 টাকা পাবি না 10 টাকা পাম না মানে এই না কত টাকা জানোস হ্যাঁ 1.5 লাখ টাকা বেড়াই জায়গা এই বেটা তুই যা তোলে লাখ কিছু কয়টা হ্যাঁ তাই সুস্কি লিখে তোরা আমার গার্লফ্রেন্ডের কাছে ও আর আমি আর একটা লিয়ে দিই দিব না কাম না ভালো করলি না তোরা তুই কয়টা দিছস 10000 দাও তুই আসবি তুই
আর মাই তো খেলাম আমি আমার টেহেমেন্ট বাড়াই দে তুই মাই খেমি না কে খেলবো তুই তো আগে গেছিস আমি আগে কিছু করতে পারছি চিন্তা করছো মাই নাকি ডেয়ারিং নগদে পোল্ট্রি লুয়ে দিছে আল্লাহ মাফ করছে আমি যাইনি বেঁচে গেছি Aduh.